পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন। 1959 সালে কলকাতার দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠিত হয় এই কলেজটি। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা অন্যতম একটি পুরাতন বিভাগ হল সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ। 2004 সালে এই কলেজে প্রতিষ্ঠিত হয় সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগটি। এই বিভাগে অনার্স এবং জেনারেল এই দুটি রয়েছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ মিলিয়ে এই বিভাগে ছাত্রীর সংখ্যা 57। এটি একটি প্রশিক্ষণ ভিত্তিক বিভাগ। এই বিভাগে ছাত্রীদের বিভিন্ন নতুন বিষয়ের সঙ্গে পরিচয় করানো হয়। প্রশিক্ষণ ভিত্তিক বিভাগের মধ্যে এই বিভাগ একদম প্রথম সারিতে অবস্থান করে। এই কলেজে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে 4 শিক্ষিকা রয়েছে। মাননীয় বিভাগীয় প্রধান ডক্টর সুজাতা মুখোপাধ্যায়, তনয়া রায়, দেবপ্রমা মিশ্র ও উৎসা ভট্টাচার্য। এই বিভাগে ছাত্রীদের মুদ্রণ মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণের জন্য একটি বড় কম্পিউটার ল্যাবরেটরি আছে, যেখানে ফটোশপ, কোয়ার্ক এক্সপ্রেসের মতো সফটওয়্যারে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ফিল্ড রিপোর্টিং থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সমন্বিত সমস্ত কাজ ছাত্রীদের হাতে কলমে শেখানো হয়। এছাড়া ছাত্রীদের ডকুমেন্টারি ও ফটোগ্রাফি শেখানো হয়। ফটোগ্রাফির জন্য আলাদা সার্টিফিকেট কোর্সের ব্যবস্থাও রয়েছে। বেতার প্রযোজনার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি যেমন উচ্চারণ শৈলী, বেতার স্ক্রিপ্ট ও সম্পাদনা কথিকা, ফিচার সাক্ষাৎকার ইত্যাদি হাতে কলমে শেখানো হয়। পাঠ্যক্রমের মধ্যে থাকা বিভিন্ন বিষয়গুলি অতি যত্ন সহকারে ছাত্রীদের পড়ানো হয় এবং পরীক্ষা নেওয়া হয়। সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুজাতা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রত্যেক বছর এই কলেজের নিউজ লেটারটি প্রকাশিত হয়। এছাড়াও কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে ছাত্রীরা অতি আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে। এই বিভাগে ছাত্রীদের প্রত্যেক বছর শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়। NSS এর মতো সামাজিক উন্নয়নের কাজে যুক্ত থাকে এই বিভাগ। এছাড়াও সারা বছর ধরে কলেজের সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে ছাত্রী। সাংবাদিকতা বলতে মূলত আমরা যেটা বুঝি, সংবাদপত্রের মধ্য দিয়ে খবর ও মন্তব্য প্রকাশ করা। সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে যেমন হার্ড নিউজ, সফট নিউজ, ইয়েলো জার্নালিজম, ডকুমেন্টারি শুট, বাইলাইন, ডেডলাইন, ক্রেডিট লাইন, কলাম, ফিচার, আর্টিকেল, রিপোর্ট, অ্যাডভার্টাইজিং, এলিমেন্টস অফ কমিউনিকেশন, টাইপস অফ কমিউনিকেশন, ফাংশন অফ কমিউনিকেশন, গ্র্যাটিফিকেশন থিওরি, নর্মেটিভ থিওরি, বার্লো মডেল ইত্যাদি বিষয়গুলি জানতে ও বুঝতে সাহায্য করেন আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের শিক্ষিকারা। আমি কৃতজ্ঞ থাকব আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের শিক্ষিকাদের কাছে। ধন্যবাদ।